আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা কমপ্লিট করবেন এবং কাজের মধ্যে কোথাও কী রাখবেন এবং কীভাবে কোনটা রাখা হয়েছে সব কিছুই আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই প্রজেক্টটি অবস্থিত ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা, সি ব্লকের 22 নম্বর রোডে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাড়িটির প্রথম একটি ছাদ ঢালাই করা হবে। তা আজকালের মধ্যেই আমাদের শাটারিংটি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ছাদের মধ্যে রডগুলো ফেলব। তো আমি আপনাদেরকে এ টু জেড সব কিছুই আজকের বিস্তারিত দেখাবো এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান থেকে শুরু করে আমাদের 3D ড্রয়িংটি সহ আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করছি আজকের ভিডিওটি, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন, তাহলে এরকম একটি পাঁচতলা বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কী কী সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে এবং আপনাদের প্রথমে কী কী কাজগুলো করতে হবে তিনশা, তার ইনশাল্লাহ একটা ধারণা বা আইডিয়া নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে যেহেতু আমাদের পাঁচতলা বাড়ি, তো আমাদের বাড়ির মধ্যে কীভাবে কী রাখা হয়েছে এবং সব কিছুই আজকে আপনাদের মাঝে সরাসরি উপস্থাপন করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কলমের রড চুড়িগুলো ভাঙা হচ্ছে, তো এখানে কিন্তু খুব দক্ষভাবে এবং খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু চুড়িগুলো ভাঙা হচ্ছে। তো আপনাদের বাড়িতে যখন বাড়ির কাজ ধরবেন তখন আপনারা চেষ্টা করবেন যে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাতে। তো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে যেটা হয়, আপনাদের আসলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের বাড়ির কাজে কোথাও ভুল হবে না। আর চেষ্টা করবেন যদি বড়সড় পাঁচতলা সাততলা বাড়ি করতে চান তাহলে ইঞ্জিনিয়ারকে সাইডে রাখার জন্য, তো তখন সে প্রতিদিনই সাইডে আসবে এবং সাইড ভিজিট করবে, কোথাও কোনো সমস্যা হলে উনি সাথে সাথে জিনিসটা ধরে দিতে পারবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির ওনার এবং মালিক হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, উনি কানাডা প্রবাসী। তো ওনার বাবা মার দেশে থাকে, তো উনি বসুন্ধরাতে জায়গা কেনার পরে আমাদেরকে দিয়ে আজকে ওনার বাড়িটি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে বলছেন। তো আমাদের এই বাড়িটির মূল এরিয়া হচ্ছে 22.52 মিটার এবং এটা হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য রাখা হয়েছে আপনার 4.57 মিটার। তো আমাদের পুরো এটা হচ্ছে মূল এরিয়া। তো মূল এরিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি জায়গাটা রেখেছি আমরা 2.18 মিটার। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা দৈর্ঘ্য রেখেছি, এটা প্রস্থ রেখেছি হচ্ছে যে 4.42 মিটার। তো খুব সুন্দরভাবে আমরা ডিজাইনটি করেছি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোর লেআউট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর লেআউট। তারপরে দেখতে পাচ্ছেন যে ফ্লোর লেআউট হচ্ছে এটা। তারপরে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করেছি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের সাইডের জানালাগুলোর দেখতে, এটা হচ্ছে সেকশন এ, সেকশন বি। তো সেকশন এতে এতে আমাদের সিঁড়িটা আসে, তো সিঁড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের সিঁড়িটা দেওয়া হয়েছে। তারপরে সেকশন বিতে দেখতে পাচ্ছেন যে বাইরের আউটলুকটা দেখতে কেমন হবে আমাদের বাম পাশে যেহেতু রাস্তাটা। তো আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে দেখে নেবেন, আমরা এখনও ড্রয়িংটি প্রিন্ট করিনি। তো আপনাদেরকে আমি আসলে বেস পর্যন্ত প্রত্যেকটির বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেখাবো আমরা কীভাবে কী রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি। তো এটা আমাদের আসলে সফট ফাইল, আমরা কিন্তু সফট ফাইল যদিও কাউকে দেখাই না, বাট আমি সফট ফাইলটা পর্যন্ত আপনাদেরকে দেখাই। কেননা দেখেন আমাদের সিঁড়িটা কিন্তু এরকম করে আমাদের সিঁড়িটা হবে, অর্থাৎ আমাদের তিনতলা সিঁড়িটা এরকম করে উঠবে। আমাদের বেস যদি আপনাদেরকে দেখাই, আমাদের বেসটা খুব সুন্দর করে আমরা বেসটা করব এবং আমরা প্রত্যেকটা জিনিস এখানে আমাদের প্রজেক্টের ডিটেলস আমরা দিয়ে থাকি। তো আমাদের যেহেতু চারতলা বাড়ির ডিজাইন এটা, তো আপনারা যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের বেসের সাইজটা। তারপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লেআউটের লেআউটটা। তো এখানে আমাদের কিন্তু এপাশে রাস্তা দেওয়া হয়েছে এবং তারপরে যদি আপনারা দেখেন, আমি আসলে সরি আমার ল্যাপটপটা নষ্ট হওয়ার কারণে আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে দেখাচ্ছি। তো যদিও আমাদের প্রত্যেকটা বিষয়ের মাপঝোপ কিন্তু আমরা এখানে খুব ডিটেলসলি দিয়ে থাকি, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব ডিটেলসলি দেওয়া আছে। তো আপনারা কিন্তু যদি আমাদের দিয়ে ড্রয়িংটি করান, আমরা আপনাদের ড্রয়িংটি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় কলম দিয়েছি আমরা, যত জুম দেওয়া হবে তত কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা জিনিস ড্রয়িংকে আমরা নাকি স্পেস আমরা 3 ফিট 18 মিটার করে রেখেছি। তারপরে এখানে কিচেনটা রেখেছি আমরা দেখতে পাচ্ছেন যে 3.78 মিটার বাই 1.76 মিটার 46 মিটার। তারপরে মাস্টার বেডরুমটা সাইজ আমরা কত রেখেছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফ্লোর লেআউটটা। যেহেতু আমাদের জায়গাটা একটু লম্বা সেহেতু আমরা আসলে এরকম করে জিনিসটা করছি। এখানে আমাদের পার্কিং রাখা হয়েছে, তো পার্কিং সাইজটা আপনারা দেখ। তারপরে আমাদের এখানে ফুল ডিটেলসটা এখানে দেওয়া আছে।
তারপর যদি আপনারা দেখেন এখানে প্রত্যেকটা জিনিস এখানে আমরা খুব সুন্দরভাবে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পুরা বাড়িটার ডিজাইনটা, তো ডিজাইনটা বাইরে থেকে দেখতে কিরকম হবে সেটা। তারপর যদি আপনারা দেখেন এটা হচ্ছে যে আমাদের প্রদত্ত সাইডটা, অর্থাৎ আমাদের নিচের যে ইয়েটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসলে আমরা সব কিছুই এখানে ডিটেলস সুন্দরভাবে উল্লেখ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বড়। আমরা আসলে যত ঝুম দিব ততই কিন্তু জিনিসটা ক্লিয়ারলি দেখা যাবে। তো আপনাদেরকে আমি জাস্ট সারাংশ দেখালাম, কেননা আমরা পুরোপুরি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ড্রয়িংটি করে থাকি এবং আমি নিজেও ড্রয়িং করে থাকি আপনাদের উদ্দেশ্যে। তা আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং করান, আমরা আপনাদেরকে এরকম একটি ফাইলও দিয়ে দিব, যারা হয়তো বা এটা যদি ফ্যান ড্রাইভে রেখে দেন তাহলে আপনারা যে কোনো সময় এটাকে ওপেন করেও কিন্তু আপনারা আপনাদের বাড়ির ডিটেলসটি দেখতে পারবেন। তো এটা আসলে অনেকে দিতে চায় না, আমি আমার জায়গা থেকে দিয়ে দিই যারা নিতে চায় যারা, এবং এটা প্রিন্ট করেও দেওয়া হয়। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি বুঝে নিয়েছেন। এখন আমি আপনাদেরকে আমাদের বাড়িটির নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটি প্রথম ঢালাই করার আগে আমরা কী কী করেছি নিচতলায় আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন। এখানে আমাদের বাঁশগুলো পুরো নতুন, যেহেতু আমাদের একটা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি, তো আমরা প্রথমে চারতলা পর্যন্ত করে একতলা বাকি রাখবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি বাঁশ আমরা বাঁশের যে গোড়ার যে ছাউটা সেটা ইউজ করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাঁশে আমরা খুব সুন্দরভাবে শাটারিংটি করতে পেরেছি বা করতে সক্ষম হয়েছি। তো এখানে আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যদি বড় ফাউন্ডেশনের বাড়ি হয় তাহলে চেষ্টা করবেন আপনারা এরকম সুন্দর করে নতুন শাটারিং ব্যবহার করতে, যাতে করে আপনাদের ছাদটি টেকসই বা মজবুত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বাঁশ আমরা নিচের আগাছা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এটা করার জন্য। তো আমাদের বাড়িটি মোটামুটি আমরা 14টি 16টি কলম দিয়েছি পুরো বাড়িটিতে। তো আপনারা চাইলে কিন্তু 16টি কলম দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটির কম নির্মাণ করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের শাটারিংয়ের কাঠগুলো পুরোপুরো নতুন, তো আপনারা চেষ্টা করবেন যে শাটারিংয়ের কাঠগুলো নতুন ব্যবহার করতে। তো ভিউয়ার্স, তারপরে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন। এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি আরেকটি মূল্যবান কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবন সঞ্চয় দিয়ে এটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার সাহেব যে বাজারটা বলবে, তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, তাতে করে পরবর্তীতে আপনারা ওই টাকা দিয়ে আপনারা অন্য কিছু অন্য কাজেও লাগাতে পারবেন। তো কারণ ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তা কখনোই অ্যাকুরেট হবে না, 2-1 লাখ টাকা কম বেশি সবসময় হয়ে থাকে। তো আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। তো আরেকটা বিষয় আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাঁশের নিচে কিন্তু আপনার কোনো জোড়াতালি দেয়নি। তো আপনারা চেষ্টা করবেন শাটারিংয়ের বাঁশের নিচে কোনো জোড়াতালি না দিতে, কারণ জোড়াতালি দিলে রিস্ক থাকে। অনেক সময় বাঁশের সাথে যে কাঠের জোড়াটা আপনারা এক্সট্রাভাবে দিয়ে থাকেন সেটা কিন্তু অনেক সময় মিস করে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন যে ফ্লোরটি আমরা প্রথমে সোলিং করে দিয়েছি ইট দিয়ে, যাতে করে আপনার বাঁশগুলো সমানভাবে বসতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারা চেষ্টা করবেন আমাদের সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দিতে, তা এবং সিঁড়িটা একটু বড়ো করে দিতে, যেহেতু আপনাদের ফাউন্ডেশন বাড়ে। তো ফাউন্ডেশনের সিঁড়িটা আমরা বেসিক্যালি আমরা 8 ফিট করে দিয়ে থাকি। তো আপনারা চেষ্টা করবেন এরকম করে দিতে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছাদের উপরে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে হালকা, যার জন্য একটু ঝং ধরে গেছে, যেহেতু আমাদের প্রত্যেকটা প্লেন শিটি নতুন রাখা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের এই বাড়িটি এতটুকু কাজ করতে মাত্র নিচের কাজ শেষ করে, পাইলিং টাইলিং শেষ করে আমরা যখন একটি ছাদের শাটারিং পর্যন্ত আসছি, এতক্ষণ পর্যন্ত আমাদের খরচ হয়েছে 14 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 14 লক্ষ টাকা দিয়ে আমরা নিচের কাজ শেষ করে দোতলার একটি ছাদের আমরা ইয়ে করতে পেরেছি। তো আপনারাও চাইলে কিন্তু এই বাড়িটি পুরোপুরি আপনাদের যদি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি দিয়ে যদি আপনারা 5 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের লাগবে 55 থেকে 60 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 55 থেকে 60 লক্ষ টাকা হলে কিন্তু আপনারাও এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।